আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো বাইন্যান্স অ্যাকাউন্টে যে বাব টোকেন আছে, এই বাব টোকেন সম্পর্কে এ টু জেড বলবো। কীভাবে এই বাব টোকেনটা আপনি কালেক্ট করবেন বা এনএফটিটা কীভাবে কালেক্ট করবেন, এটা কী কাজে আসবে, এটা সেল করতে পারবেন কি না, ভবিষ্যতে এটা থেকে কী বেনিফিট পেতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর প্রথমে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলেই সকল ইনফরমেশন, এয়ারড্রপ আপডেট, পেমেন্ট প্রুফ এ টু জেড শেয়ার করে থাকি। এই বাব টোকেন বা বাইন্যান্সের যে অফারটা, এটা নিয়ে আমরা টেলিগ্রামে প্রথমে পোস্ট করেছি। এখন আমরা এ টু জেড ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এখানে জয়েন করবেন এবং এটার বেনিফিটটা কী। প্রথমে বেনিফিটটা দেখিয়ে দিই বা এটা দিয়ে কী করবেন, এটা কী সেল করতে পারবেন কি না, আদৌ এ টু জেড বলে নিই, পরবর্তীতে দেখিয়ে দেবো এখানে কীভাবে আপনি জয়েন করবেন। তো উপরের দিক থেকে দেখতে পাবেন যে নোটিফিকেশন আকারে যে ব্যানারগুলো আছে, এর মধ্যে যে বাইন্যান্স অ্যাকাউন্ট বাব টোকেন যেটা আছে এখান থেকেই ক্লিক করি, অথবা আপনি লেটেস্ট অ্যাক্টিভিটিতে গিয়েও এই পেজটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি কিছু ইনফরমেশান পাবেন, যেগুলো আছে বাব টোকেন বা বাব এনএফটি যেটা আছে, দুটাই বলতে পারেন, টোকেন বা এনএফটি তারা দুটাই লিখছে এখানে। তো এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশান থাকতে হবে, অন্যথায় আপনি কিন্তু পাবেন না। আর এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি, মানে আমরা যেমন কেওয়াইসি কমপ্লিট করি বাইন্যান্সে, তো এই বাব টোকেন বা এনএফটি, বাব এনএফটি বলি, এটা হোক আপনার একটা আইডেন্টি কার্ড হবে। যেমন বাইন্যান্স কার্ড আছে সেরকম একটা, এটাও একটা কার্ড, বিএবি বা এই নামে আপনার একটা কার্ড দেবে। এই কার্ড দিয়ে আপনি পরবর্তীতে হয়তো বিভিন্ন এয়ারড্রপে জয়েন করতে পারবেন। এখানে দেখুন অ্যাবাব বাব টোকেনটা পড়লে আপনি এটা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো আমি এটা সহজ ভাষায় বলে দিই, এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি বা আইডেন্টি কার্ড। যেমন আমরা সাধারণত আইডেন্টি কার্ড ইউজ করি আমরা যখন বাংলাদেশে, বাংলাদেশে আইডেন্টি কার্ড বা স্মার্ট কার্ড আছে, ওরকম বাইন্যান্সও আপনাদের একটা কার্ড দিবে। এটা ভার্চুয়াল কার্ড, ক্রিপ্টোকারেন্সি জগতের কার্ড। এই কার্ড আসলে আপনি হাতে নিতে পারবেন না, বাট আপনি অনেক কাজে ইউজ করতে পারবেন। যেমন অনেক ভার্চুয়াল কার্ড আছে, পেপ্যাল কার্ড যেমন আমরা সেটা দিয়ে, মাস্টার কার্ড আছে, অনেকটা ভার্চুয়াল কার্ড যেগুলো দিয়ে আমরা ডলার ক্রয় বিক্রয় করি বা অনেক ক্ষেত্রে প্রমোট করি। তো ওই ধরনেরই একটা কার্ড আপনাকে বাইন্যান্স দিবে, যেটা বাব টোকেন নামে বা বাব এনএফটি যে যেটাই বলেন না কেন, এটা বিএনবি চেইনের মাধ্যমে আপনার তৈরি করা হবে। এটা নতুন এসেছে, এখনও সম্পূর্ণ সব কিছু হয় নাই, বাট নতুন অবস্থায় এই টোকেনটা সবাই নিয়ে নেবেন বা এনএফটিটা সবাই নিয়ে নেবেন। পরবর্তীতে কিন্তু ভালো একটা ভ্যালু বলতে এটা আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা আইডেন্টি কার্ড বাইন্যান্সের, যে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করেছেন যে এনআইডি কার্ড দিয়ে, সেই এনআইডি কার্ডের তথ্য নিয়েই তারা আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দিবে বাব টোকেন নামে। তো এই কার্ড দিয়ে পরবর্তীতে আপনি এটা সেল করবেন না এই জন্যই, কারণ কেউ কারো এনআইডি কার্ডটা আসলে সেল করতে চায় না। আপনার যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে এটাকে আপনি কখনো সেল করবেন? কখনোই না। তো এরকমই এই এনএফটি কার্ডটা আসলে সেল করা যাবে না বা সেল আপনি করতে চাইবেনও না, সেল করতে চাইবেন না। এই জন্য বাইন্যান্সে অনেক ধরনের অফার আসে পরবর্তীতে, যে অফারগুলো আপনি যদি জয়েন করতে চান অবশ্যই বলবে যে আপনার বাব এনএফটি বা বাব আইডি কার্ড আপনার থাকা লাগবে। এটা হচ্ছে দেখুন বাব এনএফটি, উপরে বাব টোকেন লেখা আছে, ভেরিফাইড বাই বাইন্যান্স লেখা আছে, আর এখানে দেখুন আইডি আইডেন্টি কার্ডের একটা অপশন আছে এবং সেটাতেও ভেরিফিকেশন লেখা আছে। তো আশা করি বুঝতে পারছেন, মেইন কথা এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি, বাব টোকেন বা বাব এনএফটি যেটাই বলেন, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। এটা আপনি কখনোই সেল করবেন না বা করতে চাইবেনও না, কারণ এটার মাধ্যমে পরবর্তীতে হয়তো বাইন্যান্সে অনেক রেওয়ার্ড দেয়। আপনারা সবাই জানেন বাইন্যান্সের রেওয়ার্ড, কমিশন বা এয়ারড্রপ যাই বলেন, তাদের জন্য বেশি বেনিফিট থাকবে বা প্রায়োরিটি বেশি দেওয়া হবে যাদের কাছে এই বাব এনএফটি বা বাব টোকেনটা থাকবে। এটা কিন্তু লিমিটেড এডিশন বা প্রথম দিক থেকে যারা করবে তারাই পাবে, পরবর্তীতে হয়তো এটা দিবে না। এই জন্য আমি সাজেস্ট করব প্রত্যেককে, যাতে যতগুলো অ্যাকাউন্ট আছে কেওয়াইসি, আমি জানি অনেকেরই বাইন্যান্সের অনেকগুলো অ্যাকাউন্ট আছে কেওয়াইসি, প্রত্যেকটা কেওয়াইসি করে অ্যাকাউন্টে আপনি এই বাব এনএফটিটা নিয়ে রাখবেন। এটা একটা আইডেন্টিটি, পরবর্তীতে হয়তো অনেক কাজে আসতে পারে। যেমন বাইন্যান্সের সাথে যদি অন্য কোনো এক্সচেঞ্জও মিলে যায়, যেমন কিউকয়েন বা অন্য যে এক্সচেঞ্জগুলো আছে যেগুলো বাইন্যান্সের সাথে মিলে যায়, অনেক সময় দেখবেন সেই এক্সচেঞ্জের কেওয়াইসি করতে এই বাব এনএফটিটা প্রয়োজন হবে বা বাব টোকেনটা প্রয়োজন হবে। অটোমেটিকলি আপনি যদি এই বাব টোকেন বা বাব এনএফটিটা সাবমিট করেন, আপনার আইডেন্টি কার্ডের তথ্য নিয়ে তারা কেওয়াইসি করে দেবে, এরকম একটা বেনিফিটও পেতে পারেন। আর সবচেয়ে বড় বেনিফিট সেটা হচ্ছে বাইন্যান্সের অনেক এয়ারড্রপ আসে আপনারা সবাই জানেন, বা অনেক বড় বড় অফার আসে, যে অফারগুলোতে জয়েন করতে হলে পরবর্তীতে বাইন্যান্স বলবে যে আপনার এই এনএফটিটা থাকা লাগবে বা আপনার এই আইডি কার্ডটা থাকা লাগবে। এটা একটা আইডি কার্ডই ধরে নেন। তো আশা করি বুঝতে পারছেন এই আইডি কার্ডের কাজ, এবং এই আইডি কার্ড কখনোই সেল করা যাবে না আর আপনি সেল করতে আশা করি চাইবেন না। তো এখন দেখিয়ে দিই এই আইডি কার্ডটা কীভাবে আপনি পাবেন।
তো এখানে ব্যানার থেকে গেলে অনেক সময় আপনার প্রবলেম হতে পারে, উপরে যে ব্যানার আছে ব্যানার থেকে না গিয়ে আপনি মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন এই নিচের দিকে বাব নামের একটা নতুন একটা অপশন চালু হয়েছে, এটা কিন্তু গিফট দিচ্ছে আপনাদের, পরবর্তীতে হয়তো দিবে না। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করব, অলরেডি আমি রিসিভ করেছি, রিসিভ করলে আপনাদের এরকম টিক মার্ক আসবে। তো আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই, আমি এটার কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি। এখানে দেখুন আপনি সর্বপ্রথম যখন ওপেন করবেন তখন আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, আপনার ওয়ালেট কানেক্ট করবেন। তো কানেক্ট করার আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কিনা সেটা তারা যাচাই করবে। দেখুন যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় দেন আপনি এই কাজটা করতে পারবেন, অন্যথায় পারবেন না। আমার অ্যাকাউন্ট দেখুন ভেরিফাই, এজন্য এখানে কমপ্লিট লেখা আসছে। তারপর এগেইন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনাকে রিকমেন্ড করা হবে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক। তবে ট্রাস্ট ওয়ালেট তো সবারই আছে কম বেশি, তো ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করবেন। যেই ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করবেন সেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসে কিন্তু আপনার এই এনএফটিটা অ্যাড হবে। আপনি এটা চাইলে ট্রাস্ট ওয়ালেটটাও সরাসরি বাইন্যান্সের সাথে কানেক্ট করে নিতে পারেন, ওটাও আমি দেখিয়ে দেব। তো তারপর এখানে চলে যাওয়ার পর আপনার ট্রাস্ট ওয়ালেটে ওপেন করবেন, ট্রাস্ট ওয়ালেটে দেখবেন কনফার্মেশন চাইবে বা কানেক্ট লেখা আসবে, দেন কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসও এখানে শো করবে। তারপরে সিঙ্গিং মেসেজ আছে, এটা করতে হবে। এটা করার জন্য এগেইন সাইন ইন মেসেজ যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এগেইন ট্রাস্ট ওয়ালেটে এরকম একটা নোটিফিকেশন যাবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে গেছে বা সিঙ্গিং হয়ে গেছে। এবারে গেট বাপ টোকেন যে লেখাটা আছে গেট বাপ টোকেনে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার একটা ফি চাইবে, দেখবেন বাইন্যান্সের একটা ফি চাইবে BUSD। তো যে কথা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু ফ্রিতে নেওয়া যাবে না, $1 BUSD লাগবে। আপনি যখন ওই পেজে ক্লিক করবেন দেন দেখবেন এখানে $1 ফি চাইবে আপনার, সেটা আপনার ফান্ডিং ওয়ালেটও হতে পারে বা স্পট ওয়ালেটও হতে পারে, যে কোনো ওয়ালেট থেকে আপনি এই BUSD দিয়ে দেবেন। $1 BUSD আপনার ফি কাটবে, $1 BUSD ছাড়া আপনি এই NFTটা নিতে পারবেন না। এজন্য আপনার অবশ্যই ওয়ালেটে BUSD থাকা লাগবে, এটা ফান্ডিং ওয়ালেট বা স্পট ওয়ালেট যে ওয়ালেটেই থাকুক সমস্যা নাই, এখান থেকে ওয়ালেট চেঞ্জ করা যায় দেখুন পেমেন্ট মেথড থেকে। তো আপনার $1 BUSD দিয়ে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এরকম ইন্টারফেস শো করছে। এবার মাইনিং টোকেন মানে এটা প্রোগ্রেসে আছে, এটা 1 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন ইনস্ট্যান্ট আপনার টোকেনটা তারা দিয়ে দিয়েছে, টোকেন বা NFTটা দিয়ে দিয়েছে। এটা চাইলে আপনি বাইন্যান্সেও চেক করতে পারবেন অথবা ট্রাস্ট ওয়ালেটে গিয়েও আপনি চেক করতে পারবেন। তো বাইন্যান্সে চেক করার প্রসেস যেটা, বাইন্যান্সে কিন্তু ডেফি ওয়ালেট আছে, আপনারা সবাই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না। আমরা যদি বাইন্যান্সে ওয়ালেটে ক্লিক করি এখানে অনেক ধরনের ওয়ালেট থাকে, আপনারা সবাই জানেন, দেখুন স্পট ওয়ালেট, ডেফি ওয়ালেট, ফান্ডিং ওয়ালেট, আরও অনেক ওয়ালেট থাকে। আমি যদি এটা টিক মার্ক উঠাই দিই, এই যে ক্রস মার্জিন, এখানে অনেক ধরনের ওয়ালেট থাকে। তো এই ডেফি ওয়ালেটটা হচ্ছে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট থাকে বা অন্য অন্য যে ওয়ালেট থাকে সে ওয়ালেট কানেক্ট করা যায়, যেগুলোতে 12 ডিজিটের একটা ব্যাকআপ কি দেয়, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, টোকেন ওয়ালেট, মিটামাক্স, যেগুলো আছে এই ওয়ালেটগুলো কিন্তু এখানে কানেক্ট করা যায়। তো সেই কানেক্টের ওয়ালেট কিন্তু উপরের দিক থেকেও শো করে। তো এটা কানেক্ট করার জন্য যদি আপনি কানেক্ট করতে চান এখানে ডেফি ওয়ালেটে ক্লিক করতে পারেন, এটার একটা বেনিফিট আছে, আমি পরবর্তীতে এটা নিয়ে ভাবছি আর একটা ভিডিও মেক করবো যে ডেফি ওয়ালেট কানেক্ট করলে কী লাভ হয়। তো এটা কিন্তু আমার ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করে রেখেছি, দেখুন এটা আমার ওয়ালেট। তো আপনি যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন প্রথম অবস্থায় কানেক্ট করতে গেলে আপনার এরকম শো হবে, আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করার প্রয়োজন নাই, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করতে ট্রাস্ট ওয়ালেটের যে কোডগুলো আছে দেখুন ইম্পোর্ট ফ্রম এই যে রিকোভারি পার্সে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে ট্রাস্ট ওয়ালেটের যে 12 ডিজিটের কোড আছে দেখবেন সে 12 ডিজিটের কোড এখানে দিয়ে ইম্পোর্টে ক্লিক করলে দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি ওয়ালেটের ব্যালেন্সগুলোও এখানে দেখতে পারবেন, ধরেন আমি ডেফি ওয়ালেটে ক্লিক করলাম, এখানে আমার ওয়ালেটের যে ব্যালেন্সগুলো আছে ট্রাস্ট ওয়ালেটে সেগুলো এখানে শো করতেছে। তো এটার একটা সুবিধা আছে যে এখান থেকে আপনি ট্রান্সফার করে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন, আর বাইন্যান্স থেকে এই যে BNB আমাদের অনেক প্রয়োজন হয় সেটা এখানে ট্রান্সফার করতে পারবেন। তো ওইটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না। তো আপনি যে NFTটা পেয়েছেন NFTটা দেখবেন এখানে আছে, আমি অল NFTতে ক্লিক করি, আমি যেহেতু NFT রিসিভ করেছি আপনি 1 মিনিটের মধ্যে এটা রিসিভ করে যাবেন। এই যে দেখুন বাপ টোকেন নামের একটা NFT কিন্তু আমার এখানে রিসিভ হয়ে গেছে। তো NFT বা আইডেন্টি যেটাই বলেন এটা কিন্তু সবাই নিয়ে রাখবেন, এভাবে খুবই সিম্পল কাজ, আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে না এই NFTটা নিতে। আর যতগুলো অ্যাকাউন্ট আছে আমি আগেই বলছি প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার এই বাপ NFT যেটা আছে এটা নিয়ে রাখবেন। আর NFT পাওয়ার পর আপনি যখন হোম বাটনে এসে গেইন মোর অপশনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করে বাপ টোকেনে ক্লিক করবেন, দেন দেখবেন আপনার এখানে এই যে টিক মার্ক উঠে গেছে মানে আপনি NFTটা এখান থেকে পেয়ে গিয়েছেন। তো এভাবে NFTটা কালেক্ট করে রাখুন, পরবর্তীতে হয়তো ভালো কাজে আসবে আমাদের বিভিন্ন আইডি, বিভিন্ন এক্সচেঞ্জ, KYC করার জন্য, বাইন্যান্সের ভালো ভালো অফারে পার্টিসিপেট করার জন্য এই NFTটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আশা করি বুঝতে পারছেন বাপ টোকেনের কাজ এবং কী করবেন এটা দিয়ে। পরবর্তীতে নতুন নতুন এয়ারড্রপ আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।